প্রিয় দর্শক, এই যে আপনারা এটি নির্মাণাধীন, এটি অনেক সুন্দর যে মসজিদটি দেখছেন, আজ আমরা আপনাদেরকে হাট পরিক্রমায়, আপনারা হয়তো প্রথমে অবাক হতে পারেন যে এই ধরনের মসজিদ আমরা আপনাদেরকে কেন এটা দেখাচ্ছি। আসলে এই মসজিদটি আমরা এ কারণেই দেখাচ্ছি, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ হাটে। এবং বাংলাদেশের মধ্যে আমরা প্রচুর হাট করেছি এবং সবাই লাভ করতে হাটের ইজারা নেয়, কিন্তু এটি একমাত্র বাংলাদেশের হাট যেই হাটের সমস্ত লভ্যাংশের টাকা চলে আসে এই মসজিদের ফান্ডে। এবং দেখুন, এই মসজিদটি 2015 সাল থেকে এই মসজিদটি তৈরি হচ্ছে এবং এই হাটের ইজারার যে লভ্যাংশ সেটি দিয়ে এটি তৈরি হচ্ছে। এবং এটি দেখানোর জন্যই আমরা আপনাদেরকে এই মসজিদটি সরাসরি দেখানোর চেষ্টা করলাম। তো চলুন, এবার আমরা চলে যাব আফতাবগঞ্জ হাটে। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ হাট। প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে ছাগলের দাম জানানোর চেষ্টা করব। আর জানিয়ে রাখি, আজ 8 সেপ্টেম্বর 2020 শনিবার। এই যে প্রথমে আমরা এখানে একটা ছাগল দেখছি, ছাগি এবং দুটো বাচ্চা। মঙ্গলবার এবং শনিবার এখানে হাট বসে, আজ মঙ্গলবার 8 সেপ্টেম্বর। ভাই, এটার দাম কত যাচ্ছেন বাচ্চা সহ? 8,000 টাকা। এটা কি জাত? দেশি তো? দরদাম কত পর্যন্ত বলছে মানুষ? 6,000 পর্যন্ত বলছে। আপনাদের নিয়ত কত? 7,000 পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। এই তো দাম বেশি কেন? এই বাচ্চা দুইটা কি? ও, একটা খাসি আর একটা একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন। আর আপনাদেরকে একটি ইনফরমেশন অবশ্যই জানিয়ে রাখতে হবে, ওই যে দূরে আপনারা যে মসজিদটা দেখছেন, এটি দিনাজপুর 6 আসনে যে এমপি সাহেব আছে শিবলি সাদিক, এই হাটটির সঙ্গে তারা জড়িত। এবং ওই যে মসজিদটি দেখা যাচ্ছে, এই মসজিদটি কিন্তু এই হাট থেকে যত টাকা লভ্যাংশ আসে সেই লভ্যাংশ দিয়ে 2015 সাল থেকে শুরু হয়েছে ওই মসজিদের কার্যক্রম এবং এখনও চলছে। এই হাট থেকে তারা কিন্তু কোনো লভ্যাংশ নেন না, এই হাটের সমস্ত টাকা ওই মসজিদ কমিটিতে চলে যায়। এটি অবশ্যই একটি নেক কাজ এবং এটি জানানো আমাদের অবশ্যই কর্তব্য আপনাদের। আসুন আমরা এরপরে আমরা এইদিকে একটু দেখি। এই যে এখানে আমরা দেখছি, এদিকে একটা বাচ্চা। এই বাচ্চা সহ দাম কত যাচ্ছে? সাড়ে চার হাজার। মানুষ দাম কত বলছে? ক্রেতা দাম দর করছে কেউ? ক্রেতারা এখনো করে নাই। আপনার নিয়ত কত বিক্রি করার? না, আপনার নিয়তটা শুনি। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন, হাটটা কিন্তু অনেক বড় হাট। এই যে দেখুন, প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে হাট বসে। এই যে দেখছেন আপনারা, এখানে প্রচুর পরিমাণে ছাগল উঠে। এবং আপনাদেরকে আমরা বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি। এটা কি? খাসি। এই খাসিটার দাম কত যাচ্ছেন ভাই? 9,500। ক্রেতা দাম করছে? 8,000 দাম বলে। আপনার পোষাচ্ছে না? মানে আপনার নিয়ত কত ছাড়ার? ছাড়ার নিয়ত কত? 8,500। আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই। এই যে দেখছেন, আমরা একটু ভেতরে। বকরি, ছাগি? আচ্ছা, ছাগি। এটা দাম কত যাচ্ছে? 7,500। মানুষ দাম কত করছে ভাই? 6,000 বলে। আপনার নিয়ত কত? 7 হইলে দিবেন। তারপর আমরা এখানে দেখছি বেশ কিছু ভেড়া উঠেছে। এই দেখুন, অনেক ভেড়া উঠেছে। এই ভেড়াগুলি কার ভাই? ও, এগুলি কত করে দাম চাচ্ছেন ভাই? এর মধ্যে পাঠা আছে? একটা পাঠা আছে। পাঠাটার দাম কত? 2500। আর বাটিগুলা? বাটিগুলা 2500 করে, আর এটা হলো 5,000। আচ্ছা, বড়টা 5,000 আর এগুলো 2500 করে।
আর আপনার কাছে তরদাম করছে কেউ? কেউ করে নাই, কেউ করে নাই। আপনার নিয়ত কত? হাটের আমরা ঠিকানা আমরা দেওয়ার চেষ্টা করি, সেই উদ্দেশ্যে আজ আমরা এসেছি এই আফতাবগঞ্জ হাটে। এলে কি হালুয়ান দুইটাই পাঠা? এই পাঠাগুলো জোড়া কত? আর আপনার নিয়ত কত? পাঁচ হাজার। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আরো কিছু, এগুলো কি আপনার নিয়ত কত? একুশ হাজার টাকা। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এখানে একটু দেখাই। এটা কি এটা বাচ্চা? কয়টা বাচ্চা? একটা বাচ্চা। একটা বাচ্চা। এই বাচ্চা সহ মাটার দাম কত? সাড়ে সাত হাজার। ক্রেতা দাম দর করছে? বলতেছে কত? ছয় হাজার পর্যন্ত উঠছে। আপনার নিয়ত কত? সাত হাজার। শুনছি, আসুন সুপ্রিয় দর্শক। এই যে দেখুন প্রচুর ছাগল এই আফতাবগঞ্জ হাটে। আমরা এই হাটটি দিনাজপুর থেকে খুব কাছে, আপনারা এই হাটে যদি আসতে চান তবে ফুলবাড়িতে নেমে এই হাটে আপনারা যে কোনো অটো বাইকে বা এখানে সিএনজি আছে এগুলোতে চলে আসতে পারবেন। তারপর একটু আমরা এখানে দেখি, এটা কি শুধু শুধু হালুয়ান? আচ্ছা, এই হালুয়ানটার দাম কত যাচ্ছে? পঁচিশশো। দরদাম করছে কেউ? কত বলছে? আপনার নিয়ত কত ছাড়ার? না না, আপনার ছাড়ার নিয়তটা শুনি। বাইশশো। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক শুনছেন, এখানে তারা যে দামগুলি বলছে এগুলো কিন্তু ফিক্সড না, আপনাদেরকে অনেক দরদাম করে এখান থেকে নিতে হবে। এবং এখানে বাচ্চা সহ আমরা দেখছি যে বেশ কিছু ছাগল পাওয়া যায়। এই বাচ্চাগুলি কি হালুয়ার? কোনটা খাসি? সাদাটা আর কালোটা হালুয়ান। এই হালুয়ানের দাম কত? দুই হাজার টাকা। ক্রেতা কি দরদাম করছে? পনেরোশো আঠারোশো। আপনার নিয়ত কত? দুই হাজারই আপনার নিয়ত। আচ্ছা, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এই আফতাবগঞ্জ হাট থেকে আমরা এই যে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, এখানে প্রচুর পরিমাণে ছাগল উঠে গেছে এই হাটে। কাকা আসসালামু আলাইকুম, আপনার কি এগুলা বাড়ির না কেনা? কেনা। কতগুলি আনছেন আজকে? কতগুলি আছে? এটা কি এটার বাচ্চা? ও, এগুলা আলাদা আলাদা সব। এগুলি কি ছাগি না? এগুলার দাম কত করে চাচ্ছেন? এই যে কোনারটা, হ্যাঁ, সাড়ে পাঁচ হাজার। আচ্ছা, শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক, ওনারা আসলে ক্যামেরাতে অভ্যস্ত না, কারণ এই হাটে এর আগে এরকম ক্যামেরা প্রবেশ করেনি, এই জন্য তারা আসলে অভ্যস্ত না। ক্যামেরা দেখে অনেকে ঘাবড়িয়ে যাচ্ছেন, দামগুলি হয়তো বেশি চাচ্ছেন। তবে আপনারা যদি এই হাটে আসেন তবে এই হাটে আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন। হাটটাকে প্রথমে একটু যদি অবজার্ভ করেন, আমরা সবসময় বলি দু তিন ঘন্টা এই হাটটাকে অবজার্ভ করতে হয় যে কোনো হাটে, তারপরে আপনারা দামগুলি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। এখানে হালুয়ান দেখছি একটা, ভাই কত দাম চাচ্ছেন? কত? ছত্রিশশো। ছত্রিশশো। আর ক্রেতা দাম কত করছে? ক্রেতা কত বলছে মানুষ? দু হাজার বাইশশো। দুই হাজার বাইশশো। আপনার নিয়ত কত? নিয়ত কত? আপনার ছাড়া নিয়ত পঁচিশশো হয়ে নেবেছে। আচ্ছা, শুনছি, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে বেশ বড় বড় খাসি ওঠে, তারপরে ভেড়াও আছে। তা আসুন আমরা এদিকে একটু ভেড়াগুলিকে একটু দেখি।
এই ভেড়াটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, এইগুলি কি বিক্রি হয়নি? আচ্ছা আমরা একটু কথা বলি আপনাকে। আসসালামু আলাইকুম। এখানে এই ছাগলের লেখা কত? ১১০ টাকা। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এখানে কিছু ভেড়া দেখছি ভাই। এগুলা কি পাঠা না পাঠি? পাঠি। দাম কত যাচ্ছেন জোড়ার? ৫,৫০০ করে ১১,০০০। পেটে কি বাচ্চা টাচ্চা আছে? পেটে বাচ্চা আছে। কয় মাসের? ৪ মাস আর ৩ মাস। আর এগুলো দরদাম করছে কেউ? কত? ৯,০০০। আপনার নিয়ত কত? ১০ হইলে দিয়ে। আচ্ছা ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু অনেক কিন্তু ভেড়া উঠে, আপনারা অনেকে ভেড়ার খোঁজ চান। এই যে দেখছেন আপনারা এই আফতাবগঞ্জ হাটে এখানে প্রচুর ভেড়া উঠে। তো আবারও জানিয়ে রাখি, আজ ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার এই আফতাবগঞ্জ হাট, এটা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার এই হাটটি। এবং এই হাটটি আসতে গেলে আপনাকে ফুলবাড়ি হয়ে আসতে হবে, তাহলে এই হাটে আসা সুবিধাজনক। এই হাট থেকে আমরা আপনাদেরকে ছাগলের দামগুলি জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। আর সেই সাথে এই হাটের যে কোনো ফ্যাসিলিটির জন্য আমরা এখন কথা বলবো এই হাটের ইজারাদারের প্রতিনিধির সঙ্গে। তো চলুন আমরা শুনে আসি।